ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন এখানে আমি এখনই উইথড্র করবো টাকাটি। 1150 টাকা আছে আমার অ্যাকাউন্টে, এখানে দেখুন, এবং 34,500 কয়েন আছে। এই কয়েনটা করতে আমার সময় লাগেনি। এখানে দেখুন কিছু নোটিশ দিয়ে রেখেছে, সকল কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এইখান থেকে সর্বপ্রথমে আমি সিলেক্ট পেমেন্ট মেথডটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখুন এখানে বিকাশ আছে, বিকাশটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি কিন্তু এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। দেখে নিন, এখানে সকল মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। বিকাশ সিলেক্ট করে দিলাম, অটোমেটিক এখানে ক্যাশ অ্যামাউন্ট 1000 টাকা চলে আসলো। তারপর এখানে দেখুন আরেকটি অপশন চলে আসছে, যেটা হচ্ছে বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে। আমরা এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দেব, তো অবশ্যই অবশ্যই বিকাশ পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিবেন। যার যা বিকাশ পার্সোনাল নাম্বার আছে শুধুমাত্র পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর এখানে সাবমিট রিকোয়েস্ট দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার অটোমেটিক পেমেন্ট চলে আসবে, কারণ এই অ্যাপটি কিন্তু অটোমেটিক সিস্টেম করা আছে, যেখান থেকে আপনার পেমেন্টটা চলে আসবে অটোমেটিক। দেখুন এখানে আর মাত্র 150 টাকা আছে, 4,500 কয়েন আছে, এবং আমাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকাটা চলে আসলো, দেখতে পাচ্ছেন 1000 টাকা। তো কোন অ্যাপস থেকে চলে আসলো, যে অ্যাপসটি আমি এই মুহূর্তে রিভিউ করতেছি, এটা হচ্ছে বিকাশ অ্যাপ, ঠিক আছে। এই অ্যাপ থেকে আমাদের পেমেন্টটা চলে আসলো। তো এখন আমি আপনাদেরকে একটু জেড দেখিয়ে দেবো, এই অ্যাপে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, আমার মতো করে টাকাগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে। আমার ভিডিও ডেসক্রিপশনে গেলে আপনি এই অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন, যেখানে লেখা আছে বিকাশ, এবং সেখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, যে দেখতে পাবেন সেখানে বলা আছে এই এটা হচ্ছে অ্যাপ লিঙ্ক, এরকম কিছু দেওয়া আছে। হ্যাঁ, এরপর এখান থেকে আমরা কি করব, এই অ্যাপটিকে ওপেন করব। তো অ্যাপটিকে ওপেন করার আগে আমি আপনাদেরকে এখান থেকে অ্যাপে ক্লিয়ার ডাটা করে নেব। ক্লিয়ার ডাটা করে নিয়ে তারপরে আমি প্রথম থেকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপে কাজ করবেন। সো গাইস, এইখানে আমাদের অ্যাপটি কিন্তু অলরেডি ইনস্টল আমি করে ফেলেছি, এখন শুধু ওপেন করা। মনে করেন আমি প্রথম থেকে ওপেন করলাম, এখান থেকে সর্বপ্রথমে আমি অ্যাপটিকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে একটু লোড নেবে, লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তারপর এখানে আপনার একটি অপশন চলে আসবে সাইন আপ, এখান থেকে সাইন আপের উপরে একটি ক্লিক করবেন। সাইন আপের উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার অপশনটি চলে আসবে, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো সকল কিছু বসিয়ে দেবেন। তো দেখুন আমি বসিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখানে সকল কিছু বসিয়ে দিয়েছি, এখানে ফোন নাম্বার বসিয়ে দিয়েছি, এখানে নাম বসিয়ে দিয়েছি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করুন। তো আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি এখানে ইমেল অ্যাড্রেস দেব এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অ্যাকাউন্টের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে। তবে এখানে একটি কথা আছে, এই অ্যাপসের মধ্যে একটি রুলস আছে, যে রুলসটা আপনাকে জানতে হবে এবং মানতে হবে। এই অ্যাপের মধ্যে একটি রুলস আছে, যে রুলসটি হচ্ছে অবশ্যই ভিপিএন ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে। ভিপিএন ব্যবহার করার জন্য এখান থেকে সরাসরি আপনি আবার আপনার প্লে স্টোরে চলে যান। এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পর একটি ভিপিএন সার্চ করুন, অবশ্যই গো ভিপিএন সার্চ করবেন সবাই। গো ভিপিএন সার্চ করলে কিন্তু গো ভিপিএন থেকে ভালো কিন্তু আপনি আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আমি যে লিখে সার্চ করলাম গো ভিপিএন, তো এখানে ভিপিএনটা আমি পাচ্ছি না। সো গাইস, এই অ্যাপের একটি রুলস আমার কাছে আছে, এখানে দেখুন, এখানে আমাদেরকে যেটা বলতেছে টার্বো ভিপিএন ব্যবহার করতে বলতেছে, তারপর যে গো ভিপিএন এইসব ভিপিএন ব্যবহার করতে নিষেধ করতেছে। হ্যাঁ, তো আমি এখানে যেটা দেখেছিলাম, আমার অলরেডি কিন্তু ভিপিএন আছে, যে সিকিউর ভিপিএন দেখুন এখানে বলতেছে যে আছে, তো সিকিউর ভিপিএন দিয়ে কাজ করা যাবে। আমার অলরেডি এখানে সিকিউর ভিপিএন আছে, আমি সিকিউর ভিপিএন দিয়ে কাজ করেছি। তো অবশ্যই যে গো ভিপিএন, তারপরে ছোটোখাটো অনেক ভিপিএন আছে, এই সকল ভিপিএন দিয়ে কাজ করবেন না। এই সকল ভিপিএন দিয়ে কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না। আর একটা বিষয় ভালো করে বুঝে নিন, ভিডিওটা সম্পূর্ণ ফুল কন্টিনিউ করে দেখুন, কারণ আপনি ভিডিও দেখবেন না, না দেখার পরে তারপরে আবার এসে বলবেন যে ভাই এখান থেকে পেমেন্ট করে না, এটা এই করে না, ওই করে না। একটা অ্যাপস 100% পেমেন্ট করে। আমি যে অ্যাপটি এখানে রিভিউ করি, আমি নিজে এখানে আর্ন করি, আমি নিজে আর্ন করি, তারপরে কিন্তু সেটা নিয়ে ভিডিও তৈরি করি। অনেকে আছে দেখবেন যে ইউটিউবে হচ্ছে প্রমোট নিচ্ছে, এটা করতেছে, ওইটা করতেছে, আমি কিন্তু এরকম করি না। আমি নিজে একটি অ্যাপসে কাজ করি, তারপরে সেই অ্যাপস থেকে পেমেন্টটা রিসিভ করি, রিসিভ করার পর কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি নিজে আর্ন করি একটি অ্যাপস থেকে। এখানে দেখুন আমার ভিপিএনটা চলে আসছে, সিকিউর ভিপিএন, সবাই সার্চ করবেন সিকিউর ভিপিএন লিখে, ঠিক আছে।
প্লে স্টোরে সার্চ করবেন সিকিউর ভিপিএন লিখে। সিকিউর ভিপিএন লিখে সার্চ করার পরে এখানে দেখুন একটি গোল আইকন আছে, এই গোল আইকনের উপরে একটি ক্লিক করবেন। গোল আইকনের উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন। দেখুন এখানে ভিপিএনটা আমি কানেক্ট করে ফেললাম, ঠিক আছে। ভিপিএন কানেক্ট করার পর এখান থেকে স্কিপ করে দিবেন, অ্যাডটাকে কেটে দিবেন। অ্যাডটাকে কেটে দিলাম দেওয়ার পর মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে দেওয়ার পর আবারও চলে যাবেন আপনি আপনার সেই অ্যাপে, যে বিক্যাশ। বিক্যাশ থেকে আপনি বিক্যাশে কিভাবে টাকা নেবেন আজকের এই ভিডিওটিতে আমি এটাই কিন্তু দেখালাম আপনাদেরকে। তো এখন দেখাবো যে কাজ করার নিয়ম এবং কাজ আপনি কিভাবে করবেন। তার আগে একটা রিকোয়েস্ট সবার কাছে করে রাখবো, আমাদের চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখতে পাবেন একটি বেল আইকন আছে, অল সিলেক্ট করে রাখতে ভুলবেন না। তো দেখুন এখানে অ্যাপের মধ্যে চলে আসলাম। অ্যাপের মধ্যে আসার পর সর্বপ্রথমে আমরা এখানে প্লে আছে, এই প্লের উপরে একটি ক্লিক করবো। আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করে নিয়েছি, এখান থেকে প্লের উপরে ক্লিক করুন। তো এখানে যে কাজটা আমাদেরকে করতে হবে, একটু ওয়েট করবেন। তো আমি স্পেনের উপরে ক্লিক করলে আমাদেরকে বলতেছে ক্লোজ অ্যাপ অ্যান্ড এগেন ওপেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে এগেন ওপেন করে নেব। এখান থেকে দেখুন এগেন ওপেন করে নিচ্ছি আমি। তো আবারও অ্যাপটিকে ওপেন করবেন। যদি এরকম কারো হয়ে যায় যে অ্যাপটি আবারও ওপেন করতে বলতেছে, কেউ আবার ওই রাগ করে মানে অ্যাপটি আনইনস্টল করে দিয়ে না, এখান থেকে ওপেন করবেন, তাহলে আপনার লজ্জাবে। রাগ করে আনইনস্টল করে দিলে আপনার লজ্জাবে, টাকা ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। এইখান থেকে আমাদের এবার দেখুন যে কাজটি করতে হবে, এই যে প্লে অপশন আছে এই প্লের ওপরে একটি ক্লিক করুন। এবার এখান থেকে প্লের উপরে ক্লিক দেওয়ার পর দেখুন যে কি হয়। এখান থেকে প্লের উপরে ক্লিক করলে যদি এইটা না হয় তাহলে আপনি কি করবেন, এই যে এইখানে ক্লিক করবেন প্লে কুইজ, এই প্লে কুইজের উপরে ক্লিক করবেন। ওই ওপরের প্লে লেখা আছে ওইটার উপরে ক্লিক দিয়ে যদি কাজ না হয় তাহলে এখান থেকে আপনি এই যে প্লে স্পেনের উপরে একটি ক্লিক করবেন। এরপর দেখুন গো লেখা আছে, এই গোয়ের উপরে একটি ক্লিক করুন। গোয়ের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে বোনাস চলে আসবে একটি। এই বোনাসের উপরে ক্লিক করবেন, জাস্ট অ্যাড বোনাস। অ্যাড বোনাসের উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন স্ক্রিনে এইখানে অ্যাড চলে আসবে। এখান থেকে অ্যাডটিকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখতে পাবেন আপনার এই যে 2 সেকেন্ড সময় নেবে, 2 সেকেন্ড পর আবারও স্পেনের উপরে ক্লিক করবেন। আবারও দেখতে পাবেন এখানে অ্যাড বোনাস চলে আসবে। এরকম করে সবগুলো বোনাস আপনাকে নিতে হবে। এখান থেকে জাস্ট একটা করে করে বোনাস নিয়ে নেবেন। আপনাদের জন্য কিন্তু আরও কিছু আছে এখানে, আমি এত টাকা কীভাবে ইনকাম করলাম এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন 2টা হয়ে গেল। তো এবার আমি এখানে টোটাল আর বাকি আছে 7টা, এই 7টা কমপ্লিট করে ঘুরে আসতেছি। সো গাইস এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার টোটাল 9টা কমপ্লিট হয়ে গেছে। তারপর আবারও গো লেখা আসছে, আবারও গোয়ের উপরে ক্লিক করুন। এখানে দেখুন আমাদের স্টেপটা চলে আসছে, ক্লিক অ্যাডস ইনস্টল দি অ্যাপ, ঠিক আছে। তো আমাদের এখানে স্টেপ 1 ক্লিক অ্যাপ, অর্থাৎ এখানে জাস্ট এই যে ইনস্টল নাওয়ের উপরে একটি ক্লিক করুন। তারপর দেখতে পারতেছেন এখানে স্ক্রিনে একটি অ্যাড চলে আসছে, এই অ্যাডের উপরে একটি ক্লিক করুন। অ্যাডের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন লোডিং চলে আসবে, এই লোডিংয়ের উপরে জাস্ট একটি ক্লিক করুন, ঠিক আছে। লোডিংয়ের উপরে ক্লিক দিলে দেখতে পাবেন দ্রুত আপনার ক্লিকটা কাজ করে ফেলবে। তো দেখুন পরবর্তী অপশনটি চলে আসছে, আমাদেরকে একটি ওয়েবসাইটে যদি নিয়ে যায় তাহলে এইখানে এই ওয়েবসাইটে জাস্ট 1 মিনিট সময় অপেক্ষা করতে হবে। আর আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় অবশ্যই অবশ্যই সেইখান থেকে অ্যাপটিকে ইনস্টল করতে হবে, তাছাড়া কিন্তু এই অ্যাপস থেকে পেমেন্ট পাবেন না, যেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এইভাবে কাজ করবেন, সঠিক নিয়মে কাজ করতে হবে, সঠিক নিয়মে কাজ না করলে অবশ্যই পেমেন্টটা পাবেন না। এখানে দেখুন আমাকে ওয়েবসাইটে নিয়ে আসছে, এখন আমাকে কি করতে হবে, এখানে একটু সময় অপেক্ষা করতে হবে। কতটুকু সময়, 1 মিনিটের মতো আপনি অপেক্ষা করবেন। আমাদের ঘড়িতে দেখুন এখন 12:47 বাজে, আমরা 1 মিনিট সময় এখানে অপেক্ষা করে ব্যাক করব। 1 মিনিট সময় আমাদের অপেক্ষা করা শেষ, আমরা এখান থেকে জাস্ট ব্যাক করে দেব। দেখুন এখানে অ্যাড অ্যামাউন্ট চলে আসছে, আমরা অ্যাড অ্যামাউন্টের উপরে ক্লিক করে জাস্ট অ্যামাউন্টটাকে অ্যাড করে নেব। এরপর এখান থেকে কি করবেন, আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে দেখুন ক্যাপচা নামের একটি অপশন আছে, এই ক্যাপচার উপরে একটি ক্লিক করবেন। আমাদের এখানে দেখুন পয়েন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এখানে দেখতে পাবেন ব্যালেন্সটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা এইখান থেকে এই ক্যাপচার উপরে একটি ক্লিক করব। ক্যাপচার উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন এই ক্যাপচাটি আমাদেরকে পূরণ করতে হবে, ওয়েট লোডিংয়ের পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর এখানে দেখুন ট্যাপ হেয়ার চলে আসছে, তো আমরা এখান থেকে কি করব, এই যে 4, তারপর এখান থেকে বি, তারপর এখান থেকে 8, এরকম করে সকল কিছু আপনি একটা একটা করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন এ আছে লাস্টে, তো এরকম আপনার নাও আসতে পারে, অন্য কিছু আসতে পারে। তারপর এখান থেকে সাবমিটের উপরে একটি ক্লিক করবেন, তারপর অ্যাড বোনাসের উপরে একটি ক্লিক করবেন। অ্যাড বোনাসের উপরে ক্লিক দেওয়ার পর স্ক্রিনে দেখতে পাবেন একটি অ্যাড চলে আসবে, এই অ্যাডটি দেখবেন। অ্যাডটি দেখার পর এখান থেকে জাস্ট আপনি এই অ্যাডটিকে কেটে দেবেন। তো অ্যাডটিকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর পরবর্তী অপশন দেখুন চলে আসছে, এরকম
করে করে আমাদেরকে সবগুলো কমপ্লিট করতে হবে। টোটাল 9টা কমপ্লিট করার পর দেখতে পাবেন স্ক্রিনে একটি অ্যাড চলে আসবে, সেই অ্যাডের উপর একটি ক্লিক করবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পর যদি প্লে স্টোরে নিয়ে যায় সেখান থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে 2 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর এখানে দেখুন একটি অপশন আছে যেটা হচ্ছে টপ স্পেন, এখান থেকে আমরা এই টপ স্পেনের কাজটি কীভাবে করব এই টপ স্পেনের উপরে একটি ক্লিক করবেন। তো টপ স্পেন এবং গো স্পেন মূলত একই সিস্টেমের কাজ, এখান থেকে স্পেনের উপরে ক্লিক করবেন। স্পেনের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার স্ক্রিনে আবারও অ্যাড বোনাস চলে আসবে। অ্যাড বোনাসের উপরে ক্লিক করার পর স্ক্রিনে অ্যাড আসবে, এখানে মিনিমাম একটি করে অ্যাড আপনাকে 5 সেকেন্ড করে দেখতে হবে মিনিমাম, কমপক্ষে প্রত্যেকটা অ্যাড কিন্তু 5 সেকেন্ড করে দেখতে হবে মিনিমাম। তারপর এখান থেকে অ্যাডটিকে কেটে দেবেন, দেওয়ার পর অ্যাড বোনাসের উপরে ক্লিক করে এখান থেকে বোনাসটাকে নিয়ে নেবেন। নেওয়ার পর আবারও দেখুন একটি করে অ্যাড চলে আসছে, এই এক একটি অ্যাড আপনাকে 5 সেকেন্ড করে দেখতে হবে এই পুরো অ্যাপের মধ্যে। এরপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন পরবর্তীতে, দেখুন এখানে হচ্ছে আপনার 9টা কমপ্লিট যখন হয়ে যাবে, টোটাল 9টা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাবেন সেখানে আপনার স্ক্রিনে একটি এরকমই অ্যাড চলে আসবে, সেই অ্যাডের উপরে একটি ক্লিক করবেন। অ্যাডের উপরে ক্লিক দেওয়ার পর যদি প্লে স্টোরে নিয়ে যায় সেখান থেকে একটি অ্যাপস ইনস্টল করবেন, যদি ওয়েবসাইটে নিয়ে যায় 2 মিনিট অপেক্ষা করবেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমি ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি আরও বেশি ইনকাম করবেন কিভাবে। এখানে আরও বেশি ইনকাম করা যায় যেটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডের মাধ্যমে, এখান থেকে ইনভাইট ফ্রেন্ডের উপরে একটি ক্লিক করবেন। ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন একটি রেফার কোড দেখা যাচ্ছে, প্রত্যেকটা রেফারে আপনি এখান থেকে 50 টাকা করে পেয়ে যাবেন, এক একটা রেফারে এখান থেকে আপনি 50 টাকা করে পেয়ে যাবেন, ঠিক আছে। তাই বন্ধুদেরকে এখানে বেশি বেশি রেফার করবেন, বেশি বেশি রেফার করলে আপনি বেশি বেশি এখান থেকে আর্ন করতে পারবেন। তো এক একটা রেফারে 50 টাকা করে কিভাবে পাবেন এটা আপনি কিভাবে বুঝবেন এটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে স্ক্রিনে অ্যাড আসছে, অ্যাডটিকে কেটে দিচ্ছি। তো এখান থেকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে এই উইডোর উপরে একটি ক্লিক করবেন। উইডোর উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন এই যে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে পেমেন্ট পাবেন 100% সাথে সাথে পেমেন্ট পাবেন। কিভাবে কাজ করবেন ইউটিউব আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন আর কাজ করুন। প্রতি ক্লিকে 3 টাকা করে পাবেন এবং প্রতি রেফারে 50 টাকা করে, ধন্যবাদ, ঠিক আছে। তো এইখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথডের উপরে একটি ক্লিক করে আপনার ইচ্ছামতো একটা কিছু সিলেক্ট করে দেবেন, এখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে এখান থেকে জাস্ট উইড্রো করবেন, ঠিক আছে। তো দেখুন এখানে মোবাইল টপ আপ আছে, যেটা হচ্ছে মোবাইল টপ আপে আপনি মোবাইল টপ আপ নিতে পারবেন। মোবাইল টপ আপ নিতে গেলেও 1000 টাকা, এখান থেকে পেপ্যালে নিতে গেলে 1000 টাকা, তারপরে বিকাশে নিতে গেলে 1000 টাকা, নগদে নিতে গেলে 1000 টাকা, পেটিএমে নিতে পারবেন 1000 টাকা করে যারা ইন্ডিয়ার আছেন, ঠিক আছে। তো যাই হোক আমি সবাইকে আশা করি বুঝাইতে পারলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।